আসসালামু আলাইকুম। আশা করতেছি পৃথিবীর যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এই পরিস্থিতিতে ভালো থাকা সুস্থ থাকাটাই হলো সবচেয়ে বেশি জরুরি। তো আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি সকাল থেকে শুরু করলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, তারপর আমি আমার কাজে চলে যাচ্ছি। তো যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছেন কি অবস্থা, তো আমার হাজবেন্ড বলতেছে যে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি, কারণ বাসে গেলে আবার আমাকে 2-3 মিনিটের মতো হাঁটতে হয়। এই যে আমার বাস, তো বাসের আগেই সে আমাকে নামিয়ে দিয়ে আসবে। তো ভাবলাম যে ঠান্ডার মধ্যে কষ্ট না করে তার চেয়ে ভালো ওর সাথে চলে যাই। গাড়ির ভিতর তো হিটার চালিয়ে রেখেছি, আর বাহিরের অবস্থা আপনারা নিজের চোখেই দেখেন। বাহিরে সন্ধ্যারাত্রের দিকে তুষার পড়েছিল, সেই তুষার এখনও গলেনি। তো বাহিরে তো অবস্থা খুবই খারাপ, -2 অথবা -3 চলতেছে। আর আজকের আকাশটা একদম পরিষ্কার, ওই যে সূর্যিমামা উঁকি দিচ্ছে, মনে হচ্ছে অনেক দিন পরে আজকে সূর্যিমামাকে দেখতে পাবো। তো যাই হোক, এখন আমি কাজে চলে যাচ্ছি, তারপরে কাজ থেকে এসে তারপর বাকি ভিডিও করব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো একটা লাইক এন্ড কমেন্টসের আশা করতেই পারি। তো এখন আমি কাজে ঢুকে যাব, আর আমার হাজবেন্ড সে দোকানে চলে যাবে। বাচ্চারা তো যে যার স্কুলে, তো 4 জন 4 জায়গায়, দেখা যায় রাত্রিবেলা যে আবার একত্রে হব 4 জন। তো এই তো আমি আমার কাজে চলে এসেছি। আর অনেকে জানতে চেয়েছিলেন যে আমি কোথায় কাজ করি, তো আমি ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না। তো আমি হচ্ছে এই যে এই কেএফসিতে জব করি। তো যারা জানেন না আশা করি তারা উত্তরটা পেয়ে গিয়েছেন। তো কাজ শেষ করে এখন বের হলাম। তো আমার হাজবেন্ড আসতে পারবে না আমাকে নিতে, সে একটু বিজি। তো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে। আর আমার কাজের মাঝখানে যখন আমি 6 থেকে 7 মানে 6 ঘন্টার উপরে কাজ করি, তখন কিন্তু আধা ঘন্টা মানে পাউজে দেওয়া হয় এখানে বলে আর কি। তো আধা ঘন্টা ব্রেক দেওয়া হয় যাতে করে একটু রেস্ট নিতে পারি, একটু খাওয়া দাওয়া করতে পারি। তো তখন যখন আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়েছিলাম, সে বলেছিল আমাদের দোকানে যিনি কাজ করেন তিনি আজকে অসুস্থ, আসবেন না, মানে আসেননি অলরেডি। এখন তো 4টা বেজে গিয়েছে, আমি 4টা বাজে কাজ শেষ করে তারপর বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো তার মানে উনি আসেননি, এখন আমাকে যেতে হবে দোকানে, আমাকে আর কি হেল্প করতে হবে। তো এখন আমি বাসায় না যেয়ে ডাইরেক্ট আমাদের দোকানে চলে যাচ্ছি। ভেবেছিলাম যে বাসায় যে একটু রান্নাবান্না করবো, একটু রেস্ট নেব, কারণ এই সপ্তাহটা প্রচুর চাপ যাচ্ছে কাজের। আর নর্মালি আমার সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো এই সপ্তাহে আমি পেয়েছি মাত্র 1 দিন। আর অন্যান্য দিনগুলোতেও কিন্তু কাজের ঘন্টা আমার অনেক বেড়ে গিয়েছে। তো যাই হোক, আমি দোকানের কাছাকাছি চলে এসেছি। আর দোকানে ঢোকার আগে ভাবলাম যে একটু বাজার করে নিই, কারণ বাসায় মোটামুটি রান্নার তেমন কিছু নেই, আর বাচ্চাদেরও নাস্তা টাস্তা টুকটাক শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি আসলাম নর্মাতে কিছু নেওয়ার জন্যে। তো এখানে টুকটাক যা কিছু আছে আর কি, পছন্দ মতো অল্প কিছু নেব, বেশি নেব না। আর এই যে এদিকে যেহেতু সামনেই ক্রিসমাস ডে আসতেছে, তো ক্রিসমাস ডেতে বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য এরকম অনেক সুন্দর সুন্দর মানে খেলনা আইটেম বের হয়েছে, আরও অনেক কিছু বের হয়েছে। বাট এই জিনিসগুলো খুব ভালো লাগে যে আমাদের দেশেও হয়তো এরকম আছে, এখন আমরা যখন ছিলাম তখন তো ছিল না। আসলে বাচ্চাদেরকে এই জিনিসগুলো গিফট দেওয়া অনেক সুন্দর। আর এখানে বড়দের জন্য আছে অনেকে, আমরা যেরকম ঈদের মধ্যে সবাইকে গিফট দেই, জামা কাপড় দেই, এখানে হচ্ছে এরকম ব্যবহারের জিনিসপত্রগুলো আর কি, প্যাকেজগুলো ওরা গিফট দেয়। তো আমি তো দোকানে চলে এসেছি, আসার পরে কাজের বেশ চাপ ছিল,
তো আমি না আসলে দেখা যায় ওর অনেক কষ্ট হয়ে যেত। তো এসে মোটামুটি ওকে যতটুকু পারি আমি হেল্প করতেছি, আর আমিও কিন্তু অনেক টায়ার্ড, সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে নিজের কাজ করে আবার এখানে সময় দেওয়া, আমার আসলে কি বলবো, হাত পা যেমন চলতেছে না। তো আমি ওদিকে কাজ করতেছি, আর এই যে আমার হাজবেন্ড এখানে রুটি বানানোর জন্য আটাগুলো এভাবে করে রেখেছে। আর আমাদের দোকানের হচ্ছে যে যেই খাবারগুলো আছে তার 99% খাবারই আমরা নিজের হাতে বানাই, কোনো রেডিমেড কোনো কিছু কিনে আনি না। এই যে রুটিগুলো এখানে করে রেখেছিল, তারপর এগুলো বানানোর পরের এই অবস্থা, আর এই রুটিগুলো ফ্রেশ খেতে কিন্তু অনেক বেশি মজা। এটা হচ্ছে তুর্কিদের, তারপরে মানে আরব কান্ট্রির দেশের মানুষদের জন্য আর কি খুব জনপ্রিয় খাবার। তো এর মধ্যে আমাদের হোম ডেলিভারির যে সেক্টরটা সেখানে একটা ডেলিভারির অর্ডার এসেছে, তো আমার হাজবেন্ড সেটা নিয়ে গিয়েছে। এর মধ্যে দেখলাম যে গ্রিলের মুরগি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ও আস্তে আস্তে একটু সময় লাগবে, এর মধ্যে আমি এটাকে লাগিয়ে নেই। এইসব কাজ কিন্তু জীবনেও করি নাই, আর বাপের বাড়িতে থাকতে তো কাজ তো করিই নাই, শ্বশুর বাড়িতে আসার পরে যাও একটু একটু শিখেছি করেছি, আর এইসব বিজনেসের কাজ বা গ্রিলের কাজ এগুলো তো কখনো করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আসলে কাজ না পারাটা আমি মনে করি যে লজ্জার, কাজ পারলে কোনো লজ্জা নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের দোকানের মোটামুটি অনেকগুলো কাজই আমি শিখে গিয়েছি, এতে করে আমারই লাভ হয়েছে, আমাদেরই লাভ হয়েছে। আসলে দেখা যায় যে আমার হাজবেন্ড যখন থাকে না, যখন দেশে ছিল তখন মোটামুটি কিন্তু আমি অনেকটা হেল্প করতে পেরেছি। তো এই তো এখানে আমি মুরগিটা লাগিয়ে নিয়েছি, আর তার পাশেই আমার হাজবেন্ড মাংস কেটে এখানে মশলা দিয়ে বিছিয়ে রেখেছে। মাংসের যেই মানে কাবাবের যে মাংসগুলো থাকে এগুলো আর কি আমরা নিজেরাই বানাই, সব কিছু, রুটি, মাংস, সালাদ সব কিছুই আমরা নিজেরাই বানাই। তো একটু কষ্ট হয়ে যায়, তারপরে চেষ্টা করি যে কাস্টমারদের ভালোটা দেওয়ার জন্য। খাবার জিনিস আসলে এমন একটা জিনিস, আপনি যদি একবার একটা খারাপ কিছু দেন বা একবার যদি দাম একটু বেশি রাখেন, ওই কাস্টমার কিন্তু আর কখনো আপনার দোকানে আসবে না। তো সেই চিন্তা মাথায় রেখেই চেষ্টা করি কাস্টমারদেরকে সবচেয়ে ভালোটা দেওয়ার, আর নির্দিষ্ট মূল্যে। তো এর জন্যই নিজেরাই সব কিছু করার চেষ্টা করি। তো এদিকে দেখলাম যে আমার হাজবেন্ড আবার রান্নাও করে রেখেছে, যেহেতু আমাকে আসতে হবে, তো বাসায় তো তেমন কিছু রান্না নেই, আমি বলেছি যে আজকে আমাকে বাসায় যেয়ে রান্না করতে হবে। তো আমি যাতে ওই অজুহাতটা না দেখাই সেই জন্য সে এখানে রান্নাটা করে রেখেছে। যাই হোক, তো যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, এই ব্যস্ততার মধ্যে যে এতটুকু করেছে এটাই কিন্তু অনেক বেশি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বিকেলের দিকে, বিকেল থেকে সন্ধ্যার দিকে আর কি আলহামদুলিল্লাহ দোকানে অনেক ভালো হয়েছে বেচা কিনা। তো বেশি বিজি ছিলাম, আর কাস্টমারদের সামনে তো আর মোবাইলের ক্যামেরা অন করে কাজ করতে পারি না। তো যাই হোক, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর মধ্যে আবার হোম ডেলিভারিটাও মানে বেশ কয়েকটা অর্ডার এসেছিল আজকে, সেগুলোও আর কি রেডি করলাম। তো আমি যতটুকু পারি আমি রেডি করে দিই, আর বাকিটা আমার হাজবেন্ড রেডি করে। তো পিৎজা আসলেও মাঝে মধ্যে দেখা যায় যে আমি করে ফেলি, আর ও যদি সামনে থাকে তাহলে ওকে দিয়েই করাই, আর বাকি ডোনার বা ডোনার স্যান্ডউইচ বা যেই শর্মা টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো আমি বানিয়ে দেই। তো এখন একটা ডেলিভারির মানে অর্ডার এসেছে, তো সেটা আমি বানিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের কাজিন আছে এইখানে, তো ওনারও আজকে নাকি ছুটি ছিল, হঠাৎ করে উনিও এসে হাজির। তো ভাবলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যে আজকে তিনজন মিলে একজনের কাজটা আমরা করে দেব। তো এখানে আমি অর্ডারটা রেডি করে দিচ্ছি, আমার হাজবেন্ড এটা ডেলিভারি দিয়ে আসবে। তো আরও কিছু অর্ডার আছে এর সাথে, তো সেগুলো আমার হাজবেন্ড রেডি করতেছে এখানে। তো আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালোই আর কি বেচা কেনা হয়েছে দোকানে।
তো ওই লোকটা আসেনি। এখন আমার হাজবেন্ড যদি একা থাকতো তাহলে তো ওর অনেক কষ্ট হয়ে যেত, কারণ ও সকালে আসে, রাত্রে 12টার দিকে বাসায় যায়, সারা দিন দোকানে একটা না একটা কিছু করতেই থাকে। তো যাই হোক, আমিও কাজ থেকে এসেছি আর ওর কাজিনও এসেছে, তো আমরা দুজন মিলে ওকে হেল্প করলাম। আর রাত্রে দেখা যায় যে ক্লিন ট্লিন করে তারপর একসাথে বাসায় যাব। আর বাসায় যেতে যেতে প্রায় রাত্র 11টার পরে, 11:30টার মতো আর কি বেজেছে। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করেছি আপনাদের যে আমি কি পরিমাণ বিজি থাকি, তারপরও চেষ্টা করি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।